ছেলেকে বাঁচাতে ছুটে আসা বাবাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার সামনে এভাবেই বিক্ষোভ করেন এলাকাবাসী। দাবি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে নলবুনিয়া বিলে সরকারি খালে মাছ ধরছিলেন সেলিম নিকারি। ওই খালের সঙ্গে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সর্দার মোশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। অনুমতি না নিয়ে মাছ ধরার অভিযোগে সেলিম নিকারিকে ধরে নিয়ে যায় মোশিয়ার রহমানের লোকজন। এ সময় সেলিমের বাবা লুৎফর তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর শুরু করে সর্দার ও তার বাহিনী। পরে স্থানীয়রা বাবা ছেলেকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বাবা লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার চাচা গেলি ওর লাঠি মারি মোশিয়া চেয়ারম্যান ওর ফেলি দিলে খালে গেলি, আমরা সবাই যাই ওরা সব পালাই চুরি গেল। আমরা বিশ্বাস চাই, আমরা শুধু বিশ্বাস চাই, আমরা আর কিছু চাই। রাতেই 999-এ কল করে বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সর্দার মোশিয়ার রহমানকে আটক করা হয়। সুলতান রিপোর্ট আসলে আমরা এই বিষয়ে তদন্ত ময়নাতদন্ত রিপোর্ট আসলে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। তিনজন আসামি, একজন এর ভিতর একজন আমাদের পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় ভুক্তভোগী সেলিম নিকারি বাদী হয়ে তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সর্দার মোশিয়ার রহমান সহ তিনজনকে আসামি করে তালা থানা একটি হত্যা মামলা করেছেন। সময় সংবাদ, সাতক্ষীরা।